আমি রাখিলেহে সরকারে রাখব, যিকোনো যিকোনো আসনে রূপায়ণ করবলে হলে পাবলিক লাগব, পাবলিক নহলে একদল করব নয়। গতি আজির গোলপাড়া যান ফরেস্ট লাইন আছে, ট্রাইবেল বেল এন্ড ব্লক এরিয়াতে আছে, অনলি আমার মানুষ সংরক্ষণ করেছে, আমার মানুষের বাইরে কোনে সংরক্ষণ করেছে। গতি আমি রবার লগাইছো যদিও আমি প্রকৃতি, আমার প্রকৃতি প্রেমী হিসেবে আমি যথেষ্ট ফরেস্ট আমি সংরক্ষণ করেছো, আমি নিজে সংরক্ষণ করেছো। গতি এই রবার উচ্ছেদ অতি শীঘ্রে বন্ধ করা, নহলে অন্যথা ফরেস্ট ডিপার্টমেন্টের গছও না থাকিব, আমার রবার না থাকলে ফরেস্ট ডিপার্টমেন্ট গছ না থাকিব। এই তো ডাঠি কইছো, আমার ধরনার কার্যসূচী এইটোয়ে, ফরেস্ট ডিপার্টমেন্ট অতি শীঘ্রে রবার উচ্ছেদ বন্ধ করব লাগিব, আমার খিলঞ্জীয় ভূমি অধিকার দিব লাগিব, লগতে যেহেতু 2006 যেহেতু ফরেস্ট ইমপ্লিমেন্ট ফরেস্ট এক্ট আহিছে, এই এক্টো অতি শীঘ্রে বলবৎ হব লাগে, আর রবার খেতিয়ক যেটি রবার খেতি করেছে এই রবার খেতিটা অতি শীঘ্রে উচ্ছেদ কার্যটা বন্ধ করব লাগে। যদি অন্যথা এনেদরে যদি এলানি যদি ফরেস্ট ডিপার্টমেন্টে যদি উচ্ছেদ কার্য চলি থাকে, তেনহলে আমি ওপেনলি চ্যালেঞ্জ করেছো গোলপাড়া ডিস্ট্রিক্টত ফরেস্ট ডিপার্টমেন্টের গছ আমি এটাও না রাখিম। আমি রাইজে যদি ভূমিপুত্র রাইজ যদি রক্ষণাবেক্ষণ নিদে, সরকার বা ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো মাইকেলাল দম নাই ফরেস্ট ডিপার্টমেন্টের জঙ্গল রাখবলৈ, আমি রাখিছো। আমি এই ঘোষণা মানে কিন্তু আন্দোলন কার্যসূচী এই কারণে হয়েছে, আজি বর্তমান আমার বন বিভাগে আমার রবার খেতিয়কক জ্বলা করা খুবই আজি উচ্ছেদ অভিযান চলাই আছে, অযোধ্যায় মানে আমার হাতি মানুষের সংঘাতর গয়নালয় সুপ্রিম হাইকোর্টের একটা পিএলর গয়নালয় আমার রবার কৃষকসকলক মানে মানে রবার উচ্ছেদ কামত স্টার্ট করলে, এই কারণে মানে আহ্বান করব বিচার আপনাদেরকে এখেতে মানে এনেকে গয়না লো রবার কৃষকের উপর ইমান অত্যাচার করবলে বন্ধ করে দিয়ক। আজি আমি শুনবলে পাইছো আজি মানে সরকার ফালের আমার ফরেস্ট বিভাগের কারণে করোড় করোড় টাকা বেম্বো প্লান্টেশনের কারণে টাকা আহা বলে মই গম পাইছো, কিন্তু আজি সেই যা 2008-10 বছর আমার বেম্বো প্লান্টেশনের কারণে গোয়ালপাড়া জেলায় বহুত করোড় করোড় টাকা ফরেস্ট ডিপার্টমেন্টক দিয়া হয়েছিল, কোনো মানে আজিলৈ ফরেস্ট ডিপার্টমেন্টে দেখাব নিব গোয়ালপাড়া জেলা সুকীয়াভাবে কোনো মানে প্লান্ট বেম্বো প্লান্টেশন আছে বলে আজি কোনো জায়গাতে দেখাব নিব। আনকি আমার আরএফ এরিয়াত যে আমার ট্রাইবেল জনজাতিয়ে যদি রক্ষণাবেক্ষণ নিদিয়ে, তেতিয়া হলে কোনো দিনও আমার ফরেস্ট গোয়ালপাড়া ফরেস্ট কেউ থাকিব নয়। আজি এই ফরেস্টবিলাক যান আছে আমার ট্রাইবেল মানুষের কারণে আহি আছে, ফরেস্ট আমি এই ফরেস্ট রক্ষা করিম।